নৌকা পেও যে কারণে হারলেন মমতাজ, চ্যানেল হচ্ছে দেশ টিভি নিউজ। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে মমতাজ যিনি হচ্ছেন একজন সিঙ্গার, যিনি হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী হয়েই দাঁড়িয়েছিলেন এবং তিনি হেরে গেছেন, বাট খুব মানে অল্প মার্জিনে হেরেছেন, মানে বেশ হাড্ডাহাড্ডি ভাবেই লড়াইটা হয়েছিল। তো যাই হোক, তিনি কেন হারলেন সেই নিয়ে ভিডিওটা, কারণ যেহেতু তিনি একটা বড় দল বা আওয়ামী লীগ যে দল জিতেছে সেই দল থেকেই তিনি দাঁড়িয়েছেন, তো তিনি কেন হেরে গেলেন অনেক বড় মুখ একদমই, তো তারপর তিনি কেন হেরে গেলেন সেটা জানতে আমরাও উৎসাহী। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন মমতাজ বেগম। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলু 88,309 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই আসনে। একবার সংরক্ষিত নারী সংসদ সদস্য ও দুবার নৌকা প্রতীকে নির্বাচিত মমতাজ বেগমের হার নিয়ে আসনটিতে চলছে নানা আলোচনা সমালোচনা। মমতাজ বেগমের পরাজয়ের নেপথ্যে রয়েছে নানা কারণ। ভোটার ও এলাকাবাসী জানায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, পদ বাণিজ্য, নৌকা প্রতীকের নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের অসম্মান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য প্রদান, সরকারি অনুদান বেনামে লোপাট, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া ও দীর্ঘ 15 বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন না করা অন্যতম কারণ। সেই সঙ্গে তার পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব ভোটারদের মধ্যে প্রভাব ফেলে। নিজের অনুসারী কর্মী বাহিনী দিয়ে স্বামী ডক্টর মঈন হাসানের উপর হামলা ও সর্বশেষ তার বাবা প্রয়াত মধুবয়াতির প্রথম স্ত্রী ও 3 কন্যার সঙ্গে পারিবারিক ঝামেলায় মমতাজকে পড়তে হয় বেকায়দায়। কারণ হলো সে প্রথমত পরীক্ষিত আওয়ামী লীগ কর্মী যারা তাদেরকে চিনে নাই, হাইব্রিড লোকজন এনে সে বিভিন্ন কমিটি ঢুকাইছে এবং হাইব্রিড এদেরকে দিয়ে তার নেতৃত্ব শুরু করছে এবং হাইব্রিডটা যেখানে সেখানে যথেষ্ট চরম ই করছে, ব্যাধিগ্রু করছে এবং শক্তি বিশেষত্ব প্রয়োগ করছে, এই কারণে তার করা যায়। আমাদের সিঙ্গার এবং হরিরামপুরের আমাদের মমতাজ বেগমের এমপি মূল তার যে হায় সেটা আমরা জয়মন্টপবাসীর কারণে হায় হয়েছে এবং তার কিছু লোকজন যারা অরিজিনাল আওয়ামী লীগ তাদের হাত কাটে ফেলবো, এ করবো, মানে স্বতন্ত্র ক্যান্ডিডেটকে ভোট দেওয়া, ভোট দিলে তার হাত কাটবো, পাও কাটবো, এই কারণে উনি আজকে পিছিয়ে তবে অনেকে বলছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছ থেকে টাকা নিয়ে মমতাজের বিপক্ষে গেছেন। আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে আমার বিবেকে যেটা তারা দিচ্ছে যে ওনার আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কিছু টাকার কাছে বিক্রি হয়ে আজকে নৌকায় ভোট না দিয়ে টাকে ভোট দিয়ে নৌকা মার্কাকে পরাজিত করছে। কারণ বাবা এখন আমরা টাকা পয়সা খাতে পারিনি, আমরা দিতে পারিনি, এখন আমার এমপি টাকা কালো টাকা ধান্দা করিনি, লোকে দিব না তো দিতে পারিনি, এই কারণে অনেক লোক হয়তো দেখেছে যে টাকা দিচ্ছে তার সাইডে যায়, কার কাছে যায় সে আমাদের ভোট দিবে সেই ভালো। টাকার বিনিময়ে তো মানুষ আজকাল সুইটা চলছে, টাকার বিনিময়ে নিয়ে চলছে, মানে বিক্রি হয়ে যায় টাকার জন্য। আমি বিশ্বাস করে হলো টাকা 250 কোটি টাকা দিছে বা শুনি বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ায় মমতাজের পরাজয় ঘটে বলে মানিকগঞ্জ দুই আসনের অধিকাংশ ভোটার মনে করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আচ্ছা, দেখলাম হচ্ছে ভিডিওটা। প্রথমত তো একটা জিনিস বোঝা গেল যে যখন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে, কারণ যাই থাকুক না কেন, যখন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে হেরে যাচ্ছে তাহলে নিশ্চয়ই ভোটটা সুষ্ঠুভাবে হয়েছে, দুর্নীতিটা কোথাও হলেও না, এখানে তো বললো লাস্টে যে অবাধ সুষ্ঠু শান্তি নির্বাচন হয়েছে, সেটাই একটা বড় ইঙ্গিত বোধহয় এবং এটাই হয়তো কাম্য, এটাই গণতন্ত্রের পরিচয় যেটা আমরা এর আগে প্রচুরবার বলেছি। তো তার মানে এটা ধরে নেওয়াই যায় যে হয়তো বাংলাদেশে এবারে ভোটটা সুষ্ঠু হয়েছে, প্লাস আপনারা তো কমেন্টে জানাচ্ছেন। আর তাছাড়া এখানে যেটা দেখলাম যে তার অনেক
যে তার হারের পেছনে অনেকগুলো কারণ দেখানো হলো, কিছুটা ব্যক্তিগত কারণ, এবং সেই ব্যাপারে আমরা মানে মন্তব্য না করাই ভালো, জানি না এবং তাকে সেভাবে ব্যক্তিগত ভাবে চিনিও না। এবং তারপরে যেটা উল্লেখযোগ্য কারণ হিসেবে উঠে এলো সেটা হচ্ছে টাকা, এবং বলা হচ্ছে যে বিরোধী দলে যে ছিল বিরোধী মানে যিনি আর কি জয়লাভ করেছেন ট্রাক চিহ্নে, তিনি নাকি টাকা দিয়ে অনেক ভোট কিনেছেন, এবং আওয়ামী লীগের অনেক কর্মীরাও নাকি তাদের থেকে টাকা খেয়ে আর কি তাকে যে মানে মুমতাজ বেগমকে আর কি পরাজিত করেছেন। এবং তারপরে আর একটা যে কারণ উঠে এলো যে হঠাৎ হচ্ছে আওয়ামী লীগের নিজেদের মধ্যে আর কি যে পুরনো এবং নতুন তাদের মধ্যে হচ্ছে গোষ্ঠী সংঘর্ষ, সেটাও একটা মস্ত বড় কারণ হিসেবে উঠে এসছে। তো এই যে একটা মিসম্যানেজমেন্টের কারণে হয়তো অনেকটা মানে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে এখানে আওয়ামী লীগ, এবং সেখানে ওই নতুন যে ট্রাক যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তিনি আর কি যুক্ত হয়েছেন। তো এই কারণগুলি আমরা এখানে জানতে পারলাম। সেটাই তো, যাই হোক কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং যথেষ্ট হাড্ডাহাড্ডি ভাবেই কিন্তু লড়াইটা হয়েছে, খুব কম মার্জিনে তিনি হেরেছেন। তো এটাও কিন্তু বড় কথা না যে অনেক মানুষ তাকে ভোট, হ্যাঁ মানে আমরা আগের ভিডিওগুলো যেগুলো দেখেছিলাম যে 1,85,000 ভোট, আর অন্যদিকে হচ্ছে 2,000-4,000 ভোট, বাট তার ক্ষেত্রে সেই পরিসংখ্যানটা আমরা দেখেছিলাম কিন্তু কোথাও 84,000 আর কোথাও হচ্ছে 82,000। তো অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যে তিনি যে মানে না মানে কি বলে যুদ্ধ করে হেরে গেছেন সেটাও কিন্তু নয়, এবং সেখানকার মানে যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখানকার প্রচুর মানুষ তাকে ভোটও দিয়েছে, এটাও একটা বড় কথা, এবং এটাও কোথাও গিয়ে প্রাপ্তি। তো যাই হোক ভিডিওটা দেখলাম, বোঝারও চেষ্টা করলাম, এবার ব্যক্তিগত ব্যাপার তো জানি না এবং সেটা আমরা যা যা করবো আমরা জানিও না। তবে আমার একটা জানার ইচ্ছা রয়েছে যে বাংলাদেশের যে আমি যেটা শুনতে পেলাম এইমাত্র ভিডিওতে যে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, তো অবাধ শান্তিপূর্ণ ভোট হলেও যে আমরা আগে যেটা দেখেছিলাম ইলেকশনের আগে যে মানুষের মধ্যে উৎসাহ অনেক কম ছিল, বাট আলটিমেট কত পার্সেন্ট ভোট পড়ছে সেটা যদি আপনারা জানান, বা কি ধরনের সবাই ভোট দিতে গেছে গেছেন কিনা সেটা যদি আপনারা জানান, তাহলে হয়তো আমরা বুঝতে সুবিধা হবে যে শান্তিপূর্ণ হলেও মানুষের মধ্যে কতটা উৎসাহ ছিল। হ্যাঁ যাই হোক, ডেফিনেটলি ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পছন্দ করে থাকেন পার্সোনালি, আমাকে শিলাজিত সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।